বন্ধুরা, ভুল মানুষ মাত্রই হয়। আমরা সকলেই একটু আধটু ভুল করে থাকি, কিন্তু যদি কোনো নিউক্লিয়ার রিয়্যাক্টরের সামনে ভুল হয়ে যায় বা এরকমই ভয়ঙ্কর আরও কিছু ঘটে তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, কিছু ভুল সত্যিই দুর্মূল্য। আর আজ আমরা আমাদের এই ভিডিওতে এরকমই কিছু মারাত্মক ভুলের কথা আপনাদের জানাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিউ এসেন্সিয়াল ট্রেন্ডস। আমরা সকলেই কোনো না কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকি, তাই না? কিন্তু অসফল ইনভেস্টমেন্টের কথা আপনি কি কখনো শুনেছেন? ফ্রেন্স ন্যাশনাল রেলওয়ে কোম্পানি, যা কিনা এসএনসিএফ নামে পরিচিত, এই অসফল ইনভেস্টমেন্টের শীর্ষস্থানে রয়েছে। 2014 সালে এই কোম্পানিটি রেলওয়ে অপারেটর নেটওয়ার্ক আরএফএফ এর সাথে মিলে 341টি প্যাসেঞ্জার ট্রেন কেনে। এর জন্য মোট খরচের পরিমাণ ছিল $17.5 বিলিয়ন। তারা বিভিন্ন ভালো দিক ভেবেই এই কাজে নেমেছিলেন। ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে নতুন মাত্রা দিয়ে তাকে অত্যাধুনিক ও যাত্রীদের জন্য সুবিধাজনক করে তোলাই ছিল এদের প্রধান উদ্দেশ্য। 2016 সালে এই নতুন ট্রেনগুলি কাজ শুরু করতে শুরু করে, কিন্তু ক্যালকুলেশনের প্রতি পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। ফ্রান্সের রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মগুলির তুলনায় এই সমস্ত ট্রেনগুলি ছিল অনেক বেশি চওড়া, সঠিকভাবে বলতে গেলে প্রায় 20 সেন্টিমিটার বেশি চওড়া। তাই 1300 প্ল্যাটফর্মকে নতুনভাবে বানাতে এসএনসিএফ আরও $60 মিলিয়ন খরচ করতে বাধ্য হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? আরএফএফ এর মুখপাত্র জানিয়েছেন যে ভুল ত্রুটিগুলো অনেক দেরিতে নজরে আসে, সো এত বড় ভুলের মাসুল তাদের গুনতে হয়েছিল। বাল্টিকেস। বড় বড় জাহাজগুলো সাধারণত বড় মাপের মালপত্র সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়, যেমন সমুদ্রের উপর দিয়ে গাড়ি বহন করে নিয়ে যাওয়ার জন্য। বাল্টিকেস এরকমই একটি কার ট্রান্সপোর্টার। 2007 সালের 11 জুলাই পোল্যান্ডের শিপইয়ার্ডে এক কোম্পানি এটি তৈরির কাজ শেষ করে। এই ভেসেলটি বাহামা সমুদ্রে ঘুরে বেড়াত এবং নিশ্চিতভাবে আজও গাড়ি সরবরাহের কাজ করত, যদি 2012 সালের 5ই ডিসেম্বর স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7:15 নাগাদ ভেসেলটি একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন না হতো। সেদিন বাল্টিকেসে 1417খানা গাড়ি মজুদ ছিল, যার মধ্যে বেশিরভাগটাই জাপানের মিৎসুবিশি এবং থাইপ্ল্যান্ডস। রটারদামের দক্ষিণে ডাচ উপকূল থেকে মাত্র 40 থেকে 50 কিলোমিটার দূরত্বে করভার জে নামের একটি কন্টেনার শিপের সাথে বাল্টিকেসের ধাক্কা লাগে, ফলে বাল্টিকেসে ছিদ্র হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ভেসেলটি কাত হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ডুবে যায়, কিন্তু ওই সময়ে কন্টেনার শিপটি দিব্যি ভেসে থাকে এবং ডুবন্ত ভেসেল থেকে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করে। স্বাভাবিকভাবেই গাড়িগুলোকে বাঁচানো সম্ভব ছিল না, তাই জাহাজটির সাথে ওই 1417টি নতুন গাড়ি ডুবে যায়। যদিও পরে বাল্টিকেস ও গাড়িগুলোকে সমুদ্রের তীরে আনা হয়, কিন্তু ততক্ষণে সমুদ্রের নোনা জল তার কাজ সম্পূর্ণ করেছে, তাই ওই দুর্মূল্য ভেসেল আর গাড়িগুলো শেষ পর্যন্ত জঞ্জালে পরিণত হয়। ওয়াকি টকি। লন্ডনে যখন ওয়াকি টকি নামের এসকা স্ক্রাপারটি তৈরি হয়, তখন অন্যান্য উঁচু বিল্ডিংগুলির মধ্যে অস্বাভাবিক মিরর ডিজাইনের জন্য এটি বেশ নজর কেড়েছিল এবং এর আকৃতিও একটি ওয়াকি টকির সঙ্গে সাদৃশ্যযুক্ত। কিন্তু শীঘ্রই মানুষ বুঝতে পারে যে বিল্ডিংটির দক্ষিণ দিকটা প্রচণ্ডভাবে সূর্যরশ্মিকে প্রতিফলিত করে, ফলে আশেপাশে দীর্ঘ 30 মিটার এলাকা প্রচণ্ড উত্তপ্ত হতে থাকত, যেখানে উষ্ণতা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত। বাতাস কোনোভাবেই এই চরম উষ্ণতার মধ্যে পৌঁছাতে পারত না। এটি আরও দৃষ্টি আকর্ষণ করেছিল যখন এক ব্যক্তি ওয়াকি টকির দক্ষিণ দিকে তার সাথে জাগুয়ার গাড়িটি পার্ক করে রেখেছিলেন। সেই ভদ্রলোক যখন ফিরে আসেন, তখন তিনি দেখেন যে তার গাড়িটি গলে যাচ্ছে। কি আশ্চর্যজনক ব্যাপার, তাই না? যদি ওই গাড়িটি একমাত্র শিকার নয়, রাস্তার উপরে থাকা যে কোনো বস্তুকেই এসকা স্ক্রাপারটি গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখত, যেমন গাড়ি, সাইকেল, আসবাবপত্র, এমনকি রাস্তার একপাশের একটি ক্যাফে পর্যন্ত এই ঘটনার শিকার হয়। এই ব্যাপারটিকে প্রতিরোধ করার জন্য বিল্ডিংটির সাথে একটি সানভাইজার লাগানো হয়, যেটি সূর্যরশ্মির হাত থেকে ওয়াকি টকির আশেপাশের মানুষদের রক্ষা করত। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, এই দুর্মূল্য বিল্ডিং, যার মূল্য $260 মিলিয়ন, এর নির্মাতারা একবারও ভাবেননি যে এটি একটি বিপর্যয়ে পরিণত হবে। হাভেল মিরর। বন্ধুরা, মনে করুন আপনারা একটি বিশাল স্পেস অবজারভেটরি তৈরি করেছেন, এর পিছনে বহু সময় আর অর্থও ব্যয় করেছেন। এবার দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবজারভেটরিটি লঞ্চ করতে চলেছে, আনন্দ হওয়াটাই স্বাভাবিক। অরবিটার অর্থাৎ কক্ষপথে টেলিস্কোপ রাখা সম্ভব হয়েছে, ফলে দূর দূরান্তে থাকা ছায়াপথগুলিকে অবশেষে ভালোভাবে দেখা যাচ্ছে। কত সুন্দর ছবি তোলা যাবে,
এবং তার সঙ্গে নতুন গবেষণার জন্য মানুষ নতুন তথ্যের যোগান পাবে। আর সম্ভবত এগুলোই হাবেল টেলিস্কোপের নির্মাতারা ভেবেছিলেন। কিন্তু কাজ শুরুর প্রথম সপ্তাহে দেখা যায় ওই ডিভাইসের ছবিগুলির শার্পনেস ঠিক নেই এবং ঝাপসা। ছবিগুলোকে বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এই সমস্যার উৎস হল মূল আয়নাটির ভুল আকৃতি। কিন্তু মনে করা হতো যে এর থেকে সঠিকভাবে ক্যালকুলেটেড মিরর বা আয়না তৈরি হয়নি, আসলে আয়নাটিকে অত্যন্ত বেশি সমতলাকার দেওয়া হয়। যদিও প্রান্তে পার্থক্য ছিল মাত্র 2 মাইক্রোমিটার, কিন্তু মহাকাশ গবেষণা ভীষণ জটিল একটি ব্যাপার, ফলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পৃথিবীতে আবার হাবেলকে ফেরত পাঠানো ছিল ভীষণ খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, আর মিররটিকে বদলানোর চিন্তা একেবারেই অবাস্তব। তাই বিজ্ঞানীরা একেবারে নতুন একজোড়া টেলিস্কোপের কাঁচ আবিষ্কার করলেন। আলাদা অভিযানের মাধ্যমে এগুলিকে আলাদা করা হয় এবং তারপর ইনস্টল করা হয়। এটা স্পেস এক্সপ্লোরেশনের সমস্ত জটিল অপারেশনগুলির মধ্যে একটি। পাইপার আলফা এক্সপ্লোশন। 1975 সালে পাইপার আলফা অয়েল রিগ নির্মিত হয়েছিল এবং পরে গ্যাস উৎপাদনের জন্য পুনরায় এটাকে বানানো হয়। 1988 সালের 6ই জুলাই এই সংস্থার কর্মচারীদের অযৌক্তিক কাজকর্ম এবং গ্যাস লিকেজের জন্য এই শিল্পের ইতিহাসে এক বিশাল বিপর্যয় ঘটে। নতুন কনস্ট্রাকশনের কাজ করার সময় যখন সব বন্ধ করে দেওয়া উচিত ছিল, তখনও কর্মচারীরা তেল ও গ্যাস নিষ্কাশনের কাজ চালিয়ে যেতে থাকেন, ফলত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়, একদম ভোরবেলায় আগুন ধরে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা চারদিকে ছড়িয়ে যায় এবং কর্মচারীরা সাহায্যের আবেদন পাঠানোর সময় পর্যন্ত পায়নি। 167 জন মানুষ এই দুর্ঘটনায় মারা যান, এদের মধ্যে 30 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও 61 জন কর্মচারী পালাতে সক্ষম হন। এই দুর্ঘটনার ফলে কোম্পানির প্রায় $3.4 বিলিয়ন ক্ষতি হয়। ইতিহাসে সবথেকে দামি মানবসৃষ্ট দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। বিস্ফোরণের মাত্র 1 ঘন্টার মধ্যে পাইপার আলফা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। লেক পেইনিয়ার ডিজাস্টার। ইউএসএর লুইসিয়ানাতে লেক পেইনিয়ার নামের একটি হ্রদ আছে। প্রায় 200 ফুট গভীরতাযুক্ত এই হ্রদটি লুইসিয়ানার সবথেকে গভীরতম হ্রদ। স্থানীয় মানুষদের সাঁতার কাটা বা ছুটি উপভোগ করার জন্য হ্রদটির 10 ফুট গভীর সুস্বাদু জলের অংশটি ভীষণই বিখ্যাত ছিল। কিন্তু 1980 সালের 20 নভেম্বর এক অস্বাভাবিক মানবসৃষ্ট বিপর্যয় হ্রদটির চালচিত্র একেবারে বদলে দেয়। 1980 সালের 20 নভেম্বর দ্য কর্পোরেশন অব দ্য উইলসন ব্রাদার্সের ড্রিলাররা এই হ্রদের নিচে একটি এক্সপ্লোরেটরি ড্রিলিং ওয়ার্ক শুরু করে। এরা টেক্সাকো অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য হ্রদের নিচে তেল খুঁজছিল। এই হ্রদটির নিচে আসলে একটি নুনের খনি ছিল। 24 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া কিছু টানেলের সমন্বয় বলা যেতে পারে। দ্য ডায়মন্ড ক্রিস্টাল সল্ট কোম্পানি এই খনিটিকে চালাত, আর এই খনি থেকে প্রতি বছর প্রায় 1 লক্ষ টন লবণ পাওয়া যেত। সেদিন ড্রিলারদের অমনোযোগের ফলে একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে। হঠাৎ সল্ট মাইনের ছাদ ভেঙে পড়ে এবং বিশাল এক গর্তের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে গর্তটি জলে পূর্ণ হয়ে যায় এবং 35 সেন্টিমিটার গভীরতাযুক্ত গর্তটি জলে ভেসে যায়। এর ফলস্বরূপ হ্রদটির জলতলে এক বিশাল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। প্রকাণ্ড ঘূর্ণাবর্তটি ড্রিলিং প্ল্যাটফর্ম, 11টি বজরা, 1টি টাকবোট, বহু গাছপালা এবং আশেপাশের অঞ্চলের প্রায় 65 একর জমি সম্পূর্ণ নষ্ট করে দেয়। এই হ্রদ থেকে 13 বিলিয়ন লিটারেরও বেশি জল বেরিয়ে চারপাশের অঞ্চল ভাসিয়ে দেয়। কিন্তু দুর্ঘটনার গল্পটি এখানেই শেষ নয়। টানেলগুলির মধ্যে খুব দ্রুত জল প্রবেশ করে এবং সেগুলোকে সম্পূর্ণ বায়ুরুদ্ধ করে দেয়, ফলে জল ও পাথরকুচিযুক্ত একটি উষ্ণপ্রস্রবণ হ্রদটিতে তৈরি হয়। আশ্চর্যজনকভাবে এই দুর্ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু হ্রদটির বাস্তুতন্ত্র একেবারে বদলে যায়। যে কোম্পানিটি নুনের খনি চালাত তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, ফলে কোম্পানিটিকে ক্ষতিপূরণ হিসেবে $32 মিলিয়ন খনিটির জন্য এবং $12.8 মিলিয়ন পরিবেশ নষ্ট করার জন্য দিতে হয়। মিলেনিয়াম ব্রিজ। 1999 সালে লন্ডনে টেমস নদীর উপর সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি ব্রিজ তৈরির কাজ শুরু হয়, যেটি মিলেনিয়াম ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি তৈরির জন্য $24 মিলিয়ন বেশি খরচ হয়। 2002 সালের 10ই জুন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতিতে ব্রিজটি উদ্বোধন করা হয়। সেদিন প্রায় 1 লক্ষ মানুষ ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করেন। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আজ আমাদের তালিকায় এই ব্রিজটি থাকতো না, তাই না বন্ধুরা? যখন আনন্দিত লন্ডনবাসী
এবং অতিথিরা বৃষ্টির উপর চলাচল শুরু করেন, তখন দেখা যায় যে আর্কিটেক্টরা যেমন ভাবছিলেন বৃষ্টির কনস্ট্রাকশন অতটা শক্তপোক্ত হয়নি। মানুষের পায়ের অনুসরণে বৃষ্টি এদিক ওদিক দুলতে শুরু করে এবং সেটা শুধু অনুভূত হয় তাই নয়, দেখা পর্যন্ত যায়। ফলে অধিকর্তারা এর সহজ সমাধান হিসেবে ওই ব্রিজে চলাফেরা করার জন্য নির্দিষ্ট লিমিট স্থির করেন, কিন্তু এর ফলে প্রবেশপথে লম্বা লাইন তৈরি হয়। এরপর রিকনস্ট্রাকশনের জন্য ব্রিজটি বন্ধ রাখা হয়, কিন্তু উদ্বোধনের মাত্র দুদিন পরেই ব্রিজটিকে শক্তিশালী করার জন্য লন্ডনকে আরও $6.5 মিলিয়ন খরচ করতে হয়। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের সারা বিশ্বের ঐতিহাসিক কিছু ভুল তথা ক্ষতির কথা জানালাম। এর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করলো কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।